হ্যালো फ्रेंड्स আজকের ভিডিওতে দেখুন একেবারে নতুন একটি ম্যাজিক ট্রিক্স। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হবে, তাই এখনি একটা লাইক করে দিন প্লিজ। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড এবং আমি আপনাদের সাথে আছি সুপর্ণা। তো চলুন। হ্যালো फ्रेंड्स, আপনারা জানেন কি কিভাবে আপনার ফোনে করা গোপন পাগলামিগুলো অন্যরা জানতে পারে বা কিভাবে আপনার ফোনটি হ্যাক হতে পারে? এই বিপদ জানতে এবং এই সমস্যা থেকে বাঁচতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা আপনারা সবাই জেনে থাকবেন স্পাই অ্যাপ্লিকেশনের সম্বন্ধে। যদি আমরা একবার কারো মোবাইলে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিই, তাহলে ওই মোবাইল ফোনের সমস্ত ডিটেলস আমরা নিজের ফোনে খুব সহজেই দেখতে পাবো। প্রত্যেক মিনিটের লাইভ লোকেশন, কোথায় কোথায় সে যাচ্ছে, মোবাইলে কী কী করছে, সব কিছুই আমরা জানতে পারবো এই স্পাই অ্যাপ্লিকেশনের সাহায্যে। ধরুন যদি আপনার বন্ধু আপনার মোবাইল ফোনটি চায় এবং আপনি দিয়ে দিলেন, এবং বন্ধু আপনার মোবাইলে একটি স্পাই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অ্যাক্টিভেট করে দিল, আপনি কিভাবে বুঝবেন? হয়তো আপনি যে কোনো প্রকারে বুঝতে পারলেন আপনার মোবাইলে স্পাই অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু ডিলিট করবেন কিভাবে? এগুলিকে ডিলিট করা তো সহজ কাজ নয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলি হাইড করা থাকে, এগুলির নাম ও লোগো চেঞ্জ করা থাকে। হয়তো আপনি সেটিংসে গিয়ে অ্যাপ্লিকেশনটিকে খুঁজেও পেলেন, কিন্তু আপনি আনইনস্টল করবেন কিভাবে? আনইনস্টলে ক্লিক করলে বুঝতে পারছেন কোনো কাজ হচ্ছে না, ফোর স্টপে ক্লিক করলেও কোনো কাজ হচ্ছে না, এবং পারমিশন চেক করলে বুঝতে পারবেন আপনার মোবাইলের সব পারমিশন সে নিয়ে রেখেছে এবং সব ডেটাই সে অ্যাক্সেস করতে পারে। তাহলে বন্ধুরা এই স্পাই অ্যাপ্লিকেশনগুলি ডিলিট কিভাবে করবেন? আর ডিলিট না করলে আপনার মোবাইলের সমস্ত ইনফরমেশান যে কেউ দেখতে পারবে জানতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো, যদি আপনার মোবাইলে স্পাই অ্যাপ থাকে আপনি কিভাবে সেটি ডিলিট করবেন। তো দেখুন বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, কোনো স্পাই অ্যাপ্লিকেশন কি আপনারা দেখতে পাচ্ছেন? কোনো স্পাই অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য একটি স্পাই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখেছি এবং সেটি আমি খুঁজে পাবো কোথায়। সেটি খুঁজে পেতে গেলে আপনাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে যাবেন। অ্যাপ্লিকেশন ম্যানেজারে গিয়ে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন যে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল স্ক্রিনে শো করছে না সেটি কিন্তু এখানে শো করবে। তো আপনি সেটা চেক করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি এবং নাম ও লোগো চেঞ্জ করে রেখেছি, তো দেখুন অ্যাপ লক দেখলে সবাই মনে করবে এটা তো অ্যাপ্লিকেশন লক, আপনার মোবাইলের সমস্ত অ্যাপগুলিকে প্রোটেক্ট করবে এই অ্যাপ্লিকেশনটি, কিন্তু এই অ্যাপ্লিকেশনটি একটি স্পাই অ্যাপ্লিকেশন। তো এটা দেখুন, এটা আপনি কিন্তু আনইনস্টল করতে পারবেন না, ফোর স্টপে ক্লিক করলে ফোর স্টপও করতে পারবেন না, আনইনস্টলে ক্লিক করলে আনইনস্টলও করতে পারবেন না, এবং এর পারমিশন আপনি চেক করে দেখুন। পারমিশন ম্যানেজারে গিয়ে পারমিশন চেক করলে দেখবেন যে আপনার মোবাইলের সমস্ত পারমিশন কিন্তু এ নিয়ে রেখেছে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি কিন্তু কখনোই আনইনস্টল করতে পারবেন না। কিন্তু আপনি অন্য যে কোনো অ্যাপ্লিকেশন দেখুন, যেমন ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি এখানে একটি অ্যাপ্লিকেশন, এটা দেখুন, এটা কিন্তু এখানে আনইনস্টলের অপশান রয়েছে এবং এখানে আপনি ক্লিক করলে কিন্তু আনইনস্টল, ওকে করে দিলেই এটা আনইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা এই স্পাই অ্যাপ্লিকেশনগুলিকে আপনারা কীভাবে আনইনস্টল করবেন, এর জন্য আপনাদের কী করতে হবে? আপনাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে আপনারা ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর বলে একটা সেটিংস রয়েছে, ওটা আপনারা খুঁজে বের করবেন। প্রত্যেক মোবাইলে এই সেটিংসটি বিভিন্ন জায়গায় থাকে, আপনারা সার্চ করে নিতে পারেন। আপনারা যদি এমআই ফোন ইউজ করেন তাহলে অ্যাডিশনাল সেটিংসের মধ্যে যাবেন এবং এখানে গিয়ে আপনারা প্রাইভেসির মধ্যে চলে যাবেন। প্রাইভেসির মধ্যে গিয়ে আপনারা একদম উপরে এই অপশানটি পেয়ে যাবেন। তো এখানে দেখুন, এখানে দেখুন আমার মোবাইলে অ্যাপ্লিকেশনগুলি শো করছে এবং অ্যাপ লক যেটা আমি আপনাদের জন্য ইনস্টল করে রেখেছি দেখানোর জন্য স্পাই অ্যাপ্লিকেশন, তো এটা আপনারা দেখুন এখানে রাইট করা আছে, অ্যাক্টিভেট করা রয়েছে। এবং ফাইন্ড মাই ডিভাইস এটা সব ফোনেই থাকে সাধারণত, কারণ আপনার মোবাইল হারিয়ে গেলে এটি আপনার মোবাইলটিকে খুঁজতে সাহায্য করবে। কিন্তু এই অ্যাপ লক যে অ্যাপ্লিকেশনটি এখানে দেখছেন অ্যাক্টিভেট করা রয়েছে, এটা কিন্তু কোনো কাজ নেই, এ শুধু শুধুই আপনার মোবাইলের সমস্ত কিছু অ্যাক্সেস করছে। তো এই আপনারা কী করবেন, এখান থেকে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন। এখানে ক্লিক করবেন, ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তারপরে আপনারা আবার ব্যাকে গিয়ে আপনারা আপনাদের সিস্টেম অ্যাপ্লিকেশন, আপনাদের যে অ্যাপ্লিকেশন ম্যানেজার আছে সেই অ্যাপ্লিকেশন ম্যানেজারের মধ্যে চলে যাবেন, গিয়ে আপনার ওই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বের করবেন। তো দেখুন আমি চলে এসেছি এখান থেকে, এই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বের করলাম। তো এখন দেখুন এখানে আমি যখন ওখান থেকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর থেকে অ্যাপ্লিকেশনটিকে ডিঅ্যাক্টিভেট করছি, এখানে কিন্তু এর আনইনস্টল অপশানটা চলে এসছে। তারপরেই আপনারা আনইনস্টলে ক্লিক করবেন এবং জাস্ট ওকে করে দেবেন, তাহলে দেখবেন আপনার মোবাইল থেকে ওই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার মোবাইলের যদি স্পাই অ্যাপ্লিকেশন থাকে সেটাকে খুঁজে বের করবেন এবং সেটাকে আনইনস্টল করবেন, তাহলে আপনার মোবাইলটি সেফ থাকবে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। এবং এরকম আপডেট ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিতে লাইক করতে কেউ ভুলবেন না, প্লিজ একটা লাইক করে দিন। তো আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের এই প্রিয় চ্যানেলের সাথে থাকুন।